আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো। এবার তারিখকে নিয়ে বিএনপির ওপর মার্কিন চাপ। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। বাংলাদেশে নিষেধাজ্ঞার বিকল্প কি, ঠিক কখন তা প্রয়োগ করা হবে জানালেন মিলার। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আছে এমন শতাধিক আমলাকে গুটিয়ে নেবে সরকার। শেখ হাসিনা ছাড়া নির্বাচন মানি না ওবায়দুল কাদের। এবার কি ম্যাজিক দেখাবেন শেখ হাসিনা? আমেরিকা থেকে এসে সরাসরি খালেদা জিয়ার বাসায় যান। 17 মিনিটের ব্যবধানে চলে গেলেন 2 এমপি। আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত। বিয়ের 14 বছর পর স্বামী জানলেন স্ত্রী বাংলাদেশি, করলেন মামলা। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, নতুন করে যে 100 ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। এবার তারিখকে নিয়ে বিএনপির ওপর মার্কিন চাপ। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ভিসা নীতি ঘোষণা করেছে। সেই ভিসা নীতির আওতায় কয়েকজনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। গত 22 সেপ্টেম্বর এই ভিসা নিষেধাজ্ঞা জারির পর বিএনপির মধ্যে এক ধরনের উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। তারা মনে করছে যে আওয়ামী লীগ চাপে পড়ে গেছে, আগামী নির্বাচন আওয়ামী লীগ করবে না। কিন্তু এর মধ্যে বিনা মেঘে বজ্রপাতের মতো একটা ঘটনা বিএনপির মধ্যে তোল পার তৈরি করেছে। বিভিন্ন সূত্রগুলো বলছে যে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ব্যাপারেও মার্কিন যুক্তরাষ্ট্র তীব্র অনীহা এবং অনাস্থা জানিয়েছে এবং তারেক জিয়াকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র চাপ তৈরি করছে। উল্লেখ্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার আওতায় 2007 সাল থেকেই আছেন তারেক জিয়া। তার ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয় এবং তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত তারেক জিয়াকে একজন ভয়ঙ্কর দুর্বৃত্ত এবং সন্ত্রাসী হিসেবে অভিহিত করেন। মার্কিন যুক্তরাষ্ট্র তখন যে তারেক জিয়ার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সে ভিসা নিষেধাজ্ঞাটি এখনও বহাল রয়েছে। এখনও বাংলাদেশের রাজনীতি নিয়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে তৎপরতা দেখাচ্ছে, ভিসা নিষেধাজ্ঞা সহ নানা রকম পদক্ষেপ গ্রহণ করছে, তখন বিএনপির অনেকে আশাবাদী হলেও মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি বিএনপিকে জানিয়ে দিয়েছে যে তাদের গ্রহণযোগ্যতা তৈরির জন্য তারেকের মতো দুর্বৃত্তকে রাজনীতি থেকে বাদ দিতে হবে, বরং পরিবারতন্ত্র মুক্ত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নেতৃত্বের অধীনে বিএনপিকে আন্দোলন করতে হবে এবং নির্বাচন করতে হবে। তারেক জিয়ার নেতৃত্ব মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করে না। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বাংলাদেশে নিষেধাজ্ঞার বিকল্প কি, ঠিক কখন তা প্রয়োগ করা হবে জানালেন মিলার। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করতে পারে এমন যে কোনো ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের বিকল্প হাতে রেখেছে যুক্তরাষ্ট্র। গত 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এই তথ্য জানানোর পরই নিষেধাজ্ঞার ইস্যুটি রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলেন মুখপাত্র ম্যাথু মিলার। সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে সরকার বিরোধী দল সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার নাম। প্রায় প্রতিদিনই নতুন নতুন তথ্য দিচ্ছে মার্কিন দপ্তর। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারে এমন যে কোনো ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিকল্প কী হতে পারে, সে বিষয়টি স্পষ্ট করেন ম্যাথু মিলার। তিনি বলেন, নিষেধাজ্ঞার বিকল্প হাতে রাখে যুক্তরাষ্ট্র। যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপের উপযুক্ত সময় না হয়, ততক্ষণ তা প্রয়োগ না করে বিকল্প কিছু প্রয়োগ করা হয়। প্রেস ব্রিফিংয়ে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এবং কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রদূত পিটার হাসের উদ্বেগের প্রসঙ্গ তোলা হয়। এ সময় ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা তুলে ধরেন মিলার। তার প্রত্যাশা শুধু মার্কিন নয়, সব বিদেশি মিশন এবং কর্মীদের নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আছে এমন শতাধিক আমলাকে গুটিয়ে নেবে সরকার। সিভিল প্রশাসন যারা নির্বাচনের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যার মধ্যে সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন, তাদেরকে সেই তালিকায় রাখা হয়েছে। এই তালিকায় আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যারা নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে। এছাড়াও আরও স্পর্শকাতর কিছু সরকারি সংস্থা ব্যক্তিদেরও তালিকা তৈরি করা হয়েছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত। এই তালিকা যাদের নাম থাকবে, অর্থাৎ যাদের কোনো না কোনো সূত্র বা আত্মীয় স্বজন সন্তান সন্ততি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন এবং যারা ভিসা নীতির ফলে আতঙ্কিত হতে পারেন এবং নানা রকমভাবে প্রভাবিত হতে পারেন, তাদেরকে নিষ্ক্রিয় করবে সরকার। এই সমস্ত ব্যক্তিদেরকে নির্বাচনী কর্মকাণ্ডা দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখবে
সরকার, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি অকার্যকর হয়ে পড়বে। এই কৌশল নিয়ে সরকার তালিকাগুলো চূড়ান্ত করেছে এবং নির্বাচনের তফসিল ঘোষণার আগেই মার্কিন প্রভাবমুক্ত কর্মকর্তারাই প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে যাবেন বলে সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, শেখ হাসিনা ছাড়া নির্বাচন মানি না ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে না, এমন কোনো নেতা নেই যাকে মানুষ বিশ্বাস করে, সেই নেতা শেখ হাসিনা। ষড়যন্ত্র করে নেতাকে বাদ দিবেন, শেখ হাসিনা ছাড়া নির্বাচন মানি না, বাংলাদেশকে আবারও ষড়যন্ত্র করে অন্ধকারে নিয়ে যাবেন আমরা হতে দেব না, আমরা সেটা হতে দেব না। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রূপান্তরের রূপকার শেখ হাসিনা, সংকটকে সম্ভাবনার রূপ দিয়েছেন তিনি, তিনি আমাদের সাহস স্বপ্নের বর্ণিল ঠিকানা, আমাদের পূর্ব পৃথিবীর সূর্য শেখ হাসিনা। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে নতুন নতুন উচ্চতা দিয়েছে, বাংলাদেশকে নবনব মুকুটে সজ্জিত করেছে। সি হ্যাজ মেড আস লুক ব্রাইটার, সি শি হ্যাজ প্রাউড আস ফিল প্রাউড স্ট্যান্ড টলার, শি হ্যাজ শো দ্য ওয়ে আউট অফ প্রভার্টি। তিনি বলেন, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই, নিষেধাজ্ঞা ভিসা নীতির ভয় দেখিয়ে লাভ নেই। মজার ব্যাপার হচ্ছে, নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন আর ভয় দেখায় মির্জা ফখরুল, কি অদ্ভুত কাণ্ড। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, 48 ঘন্টা শেষ, আলটিমেটাম শেষ, ফলাফল কি? ক্যাপ্টেন আমেরিকায় ক্যাপ্টেন, আসলে জোরদার খেলা হবে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, এবার কি ম্যাজিক দেখাবেন শেখ হাসিনা? দীর্ঘদিন আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছেন শেখ হাসিনায়, যে দলটি পরিচিত ছিল বিরোধী দল হিসেবে, শুধুমাত্র লড়াই সংগ্রাম এবং জনগণের অধিকার আদায়ের জন্য যে দলের অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছিলেন, সেই দলটিকে টানা 15 বছর তিনি ক্ষমতায় রেখেছেন। আর এই দীর্ঘদিন ক্ষমতায় রাখতে গিয়ে শেখ হাসিনা তার রাজনৈতিক দূরদর্শিতা এবং ম্যাজিক দেখিয়েছেন। বিভিন্ন সংকটে শেখ হাসিনার ম্যাজিক দেখেছে বাংলাদেশ, গোটা বিশ্ব। আবার একটি রাজনৈতিক সংকটের মুখোমুখি বাংলাদেশ, বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা রকম অনিশ্চয়তা উৎকণ্ঠা। এর মধ্যেই সবাই তাকিয়ে আছেন শেখ হাসিনার দিকে, এবার কি ম্যাজিক দেখাবেন শেখ হাসিনা? বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংকটে শেখ হাসিনার ম্যাজিক একটি বিস্ময়কর ব্যাপার। বিভিন্ন সময় যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ, উদ্বিগ্ন, শঙ্কিত, ঠিক সেই সময় শেখ হাসিনার রাজনীতিতে একটি সমাধানের পথ নিয়ে হাজির হয়েছেন। তার ম্যাজিকের কারণে রাজনৈতিক সংকটকে কেটে গেছে, দুর্যোগের মেঘ পরিষ্কার হয়ে দুর্যোগের উদয় ঘটেছে, দুর্যোগের মেঘ পরিষ্কার হয়ে সূর্যের উদয় ঘটেছে। এবারও কি তেমন কিছু ঘটাবেন শেখ হাসিনা? এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আমেরিকা থেকে এসে সরাসরি খালেদা জিয়ার বাসায় যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকা থেকে দেশে এসে সরাসরি খালেদা জিয়ার বাসায় যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুদু বলেন, গত 15 বছরে শেখ হাসিনা গণতন্ত্রের বিরুদ্ধে যে কাজগুলো করেছেন সেগুলো দায় স্বীকার করে নিতে হবে, তাহলে হয়তো জনগণের ক্ষোভ থেকে রক্ষা পেতে পারেন, আরেকটা কারণে বাঁচতে পারেন যদি আমেরিকা থেকে সরাসরি খালেদা জিয়ার বাসায় যান। এতে লজ্জার কিছু নেই, বলবেন যা হওয়ার হয়েছে, আসেন সব ঠিক করে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, জাতীয় সংসদ নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্বের দাবি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, বর্তমান সরকারের সময় শেষের দিকে চলে এসেছে, যাওয়ার সময় হয়ে গেছে, এবার এই একতরফা নির্বাচন আপনি করতে পারবেন না, নির্বাচন করলে আপনি ফেঁসে যাবেন। বিএনপির এই নেতা খালেদা জিয়াকে সাজা দিয়ে কোর্ট বেকায়দায় পড়ে গেছে, আমেরিকা কোর্টকেও ভিসা নীতির আওতায় নিয়ে এসেছে, এই সরকার শেষের দিকে চলে এসেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, 17 মিনিটের ব্যবধানে চলে গেলেন দুই এমপি, সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সংসদ সদস্য উকিল আব্দুল সাত্তার ভূঁইয়া এবং সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী রক্ষীপুর 3 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধে এ কে এম শাহজাহান কামাল ইত্তেকাল করেছেন। মাত্র 17 মিনিটের ব্যবধানে এই দুই সংসদ সদস্য মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত 3:02 উকিল আব্দুল সাত্তার ভূঁইয়া এবং 3:19 এ কে এম শাহজাহান কামাল মারা গেছেন। আব্দুল সাত্তার ভূঁইয়ার একমাত্র ছেলে মইনুল হাসান তুষার তার বাবার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আওয়ামী বিএনপি সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত। মিরসরাই বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের 20 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার বিকেল 4:30 দিকে উপজেলার আজমপুর বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। মিরসরাই উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিনুল ইসলাম স্বপন দাবি করেন, আগামী 5 অক্টোবর তারিখের কর্মসূচির প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান স্থানীয় নেতাকর্মীদের নিয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করে। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়, এতে বিএনপি যুবদল ও ছাত্রদলের অন্তত 15 জন নেতাকর্মী আহত হন। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, আজমপুর বাজারে বিএনপির লোকজন ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ওসমানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ রিয়াজ
হাসান, আরিফিন ও রাফি সহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। এছাড়াও জায়েদ হোসেন রুমন নামের এক ছাত্রলীগের কর্মী মারা গেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিয়ের 14 বছর পর স্বামী জানলেন স্ত্রী বাংলাদেশি, করলেন মামলা। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে, দুটি সন্তান রয়েছে তাদের, কিন্তু নিজের স্ত্রী যে একজন অবৈধ অনুপ্রবেশকারী সেটা তিনি জানলেন বিয়ের 14 বছর পর। এরপরে স্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন ওই স্বামী, এমনকি স্ত্রী তাকে ব্যবহার করে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন বলে দাবি করেছেন ওই স্বামী। আদালতের কাছে তার আর্জি দুই সন্তানকে উদ্ধার করে তাদের বাবার কাছে ফিরিয়ে দেওয়া হোক, সেই সাথে ভারতীয় আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক ও অবিলম্বে বাংলাদেশ ফেরত পাঠানো হোক। স্বামীর অভিযোগ, তাকে ব্যবহার করে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার লোভে ওই বাংলাদেশি নারী নিজের আসল পরিচয় গোপন করে তাকে বিয়ে করেছেন। জানা গেছে, পেশায় লেদার ব্যবসায়ী বা পশ্চিমবঙ্গের আসানসোলের বাসিন্দা 37 বছর বয়সী তাবিশ এহসানের সাথে একে বিয়ের বাড়িতে পরিচয় হয় নাজে আমরিন কুরেশি নামের এক নারীর। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নতুন করে যে 100 ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে নিকারাগুয়ার 100 কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার ওয়াশিংটনের এক ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি। অ্যান্থনি ব্লিংকেন তার বার্তায় বলেন, নিকারাগুয়ানদের মানবাধিকার সীমিত করে এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে এমন 100 কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে। আমরা দেশটির সরকারকে নিঃশর্তভাবে এবং অবিলম্বে বিশপ রোনাল্ডো আলভারেস ও অন্যায়ভাবে আটক সকলকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক ও নিকারাগুয়ার স্থানীয় বিভিন্ন মানবাধিকার সংস্থা বহুদিন ধরে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল গুর্তেগার প্রশাসনের বিরুদ্ধে দেশটির বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, সংবাদ মাধ্যম, ব্যবসায়ী নেতা এবং ক্যাথলিক চার্চের যাজকদের উপর দমন পীড়ন চালানোর অভিযোগ জানিয়ে আসছে। এসব অভিযোগ আমলে নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে শুক্রবার ব্রিফিংয়ে জানিয়েছেন ব্লিংকেন।